হ্যালো ভিউয়ার্স, আমরা বর্তমানে আমি আমার বাসায় আছি। বাসা থেকে এটা একটু সাইডে, আমার এটা নিজস্ব ধান ক্ষেত। তো আমি এখন আমার নিজের বাসায় মৌমাছি পালন করতেছি, চাইলে আপনারাও করতে পারেন। যেমন এটা আমার একদম রুমে হয়েছিল, এই যে মৌমাছিটা আমি এখন দেখাতে যাচ্ছি, এই মৌমাছিটা আমার একদম ঘরের ভিতরে হয়েছিল। এই যে এটাকে বলা হয় এপিস সেরিনা, আমরা এই মাছ এটাকে এপিস সেরিনা বলি, এটা বিজ্ঞানিক নাম। তো এটা আমার একদম রুমের ভিতরে হয়েছিল, এটাকে আমি ধরে এখানে নিয়ে আসি একটু আলাদা জায়গায়, যেন রুমের আলোতে এরা ডিস্টার্ব না করে। এটা দেখতেই পাচ্ছেন, এই যে আমার এটা গ্রাম, এই সাইডে এটা আমাদের ধান ক্ষেত, এদিক দিয়ে গ্রামের সমস্ত ধান ক্ষেত যা দেখা যায় সব এখানেই আছে। তো বিষয় হচ্ছে আপনারা যে মধুর, যে মধু এমন একটা গুণাগুণযুক্ত উপাদান, এখানে আপনি এটাকে বলা যায় যে রয়্যাল গোল্ড, কারণ মধুর কোনো নির্দিষ্ট জায়গা নেই যে এখানে মধুটা উৎপাদন হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে মধু কতটুকু হবে। এই যে এই সাইডটাতে মধু রাখছে এরা, এই যে এই সাইডটা পুরাটাই মধু দিয়ে ভরা আছে। অবশ্য আমি এদেরকে কালকেই যেহেতু নিয়ে এসেছি, ওরা খুব একটু রেগে আছে। যাই হোক, তো মধু যে আপনাদের খাদ্য চাহিদা, আপনাদের মধু প্রতিদিন আপনাদের ইমিউনিটির শক্তি বৃদ্ধি করবে। এখানে কিছু একটা ডিস্টার্ব হয়েছে বক্সে। ওকে, কোনো ব্যাপার না। তো আমরা এখানে এই চাহিদাটা পূরণ করার জন্য নিজস্ব বাসায় আপনারা চাইলে যে এটাতে দেখাশোনা করতে পারেন দুই একটা বক্স নিয়ে। আপনার দুইটা বক্স যদি থাকে, দুই থেকে তিনটা বক্স, আপনার যে বাৎসরিক মধুর চাহিদা এটা আপনি পূরণ করতে পারেন। আর মধু তো আপনারা জানেনই মধুর গুণাগুণ কত, মধু সকল রোগের ঔষধ বলা যায়, আর এটার কোনো সাইড ইফেক্ট নেই যেহেতু এটা ন্যাচারাল। তো আপনারা এই জিনিসগুলো বাসায় চাইলে পালতে পারেন, আর এটার জন্য আপনাকে একটু পরিচর্যা করতে হবে, একটু সাহসী হতে হবে, আর নিজস্ব কিছু উদ্যোগ নিতে হবে, এটা হলেই হয়ে যাবে। তো বর্তমানে আমি আমার এই জায়গায় একটু পরিচর্যা করতেছি, দেখতেই পাচ্ছেন আমি এগুলো এখন কাজ করব। এটাতে যেন পানি, বৃষ্টির পানি উপর থেকে না পড়ে এটাই, আর এর উপরে শুধু একটু এই যে কাভার এটা আছে এটা দিয়ে দিব, এনাফ। এগুলো দিয়ে যদি এটা রাখি দিই হয়ে যাবে। সো আপনারা যদি কারো মৌমাছির প্রয়োজন বা মধুর প্রয়োজন হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, মেইল দেওয়া আছে। আপনাদের মধু লাগলে, যতগুলো মধু লাগে, আমি যেহেতু আমার অনেক বড় ফার্ম আছে, এটা আমার বাসায় হয়েছিল তাই আমি এখানে লাগাইছি, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।